দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছিল বর্ধমান ফুলমেলা, বর্ধমান কৃষ্ণসায়রে ফুলমেলা বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের নির্দেশে আগামী কাল থেকে ফুলমেলা উদ্বোধন হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হলো। মুখ্যমন্ত্রী আগামী 15ই জানুয়ারি পর্যন্ত সমস্ত বিষয় স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতির নিয়ন্ত্রণে না এলে সরকারি বেসরকারি কোনো রকমেই জমায়েত করা যাবে না বলে জানিয়েছেন। আর তাই বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সিদ্ধান্ত নিয়েছেন জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে মেলা বন্ধ রাখার। আজ সন্ধ্যায় কৃষ্ণসায়র প্রাঙ্গণে মিটিংয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন মেলা বন্ধ থাকবে। আগামীকাল আমাদের উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু এই করোনার জন্য আমাদের রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছে যে আপাতত 15ই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন যে অনুষ্ঠান এই পার্কে পার্কে যেসব মেলা ঠেলা আছে সেগুলোকে আপাতত বন্ধ করতে বলছে। তা আমরাও আপাতত আমাদের মেলা কালকে স্টপ করে দিচ্ছি, এই মুহূর্তে আমরা মেলাটা বন্ধ রাখছি। পরে কতদিন পর হবে কথা কিছু? এখন সেটা যত তাড়াতাড়ি 15 তারিখ পর যদি দেখা যায় যে আবার সব স্বাভাবিক হয়ে গেছে, ঠিক আছে, তাহলে 15 তারিখের পরই করবো।